পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মদিন। বাঙালি তথা রবীন্দ্রপ্রেমী সাড়ম্বরে এই দিনটিকে পালন করে থাকেন। কিন্তু আপনারা কি জানেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলায় তার জন্মদিন পালনের কোনো বৃত্তান্ত কিন্তু পাওয়া যায় না। এমনকি ঠাকুর পরিবারে বন্ধ হয়ে গেছিল জন্মদিন পালনের উৎসব। ঠিক কী কারণে, কেন ঠাকুর বাড়িতে জন্মদিন পালন করা হতো না, আর কিভাবে আবার নতুন করে জন্মদিন পালনের রীতি চালু হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম জন্মদিন কে পালন করেছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জন্মদিন ঠিক কিভাবে কেটেছিল, এই সকল উত্তর নিয়ে আজকে আমার ভিডিও। আমি রিয়া ভট্টাচার্য, ওয়েলকাম টু মাই চ্যানেল, ইটস রিয়া এলোকিউশন। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ধর্মে হলেন দীক্ষিত। তখন থেকেই বাড়িতে প্রতিমা পুজো যেমন বন্ধ হয়ে গেল, ঠিক সেরকমই হিন্দু পরিবারের সন্তানদের যে জন্মতিথিতে পুজো বা অনুষ্ঠান পালনের রীতি সেটাও বন্ধ হয়ে গেল। ঠাকুর পরিবারে জন্মদিন পালনের রীতি আবার প্রচলিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মেজ বৌঠান জ্ঞানদানন্দিনী দেবীর নিজের পুত্র সুরেন্দ্রনাথ এবং মেয়ে ইন্দিরা দেবীর জন্মদিন পালনের মাধ্যমে। এর প্রধান অঙ্গ ছিল জলযোগ এবং উপহার প্রদান। 1861 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, কিন্তু 1887 সালের 25শে বৈশাখ রবি ঠাকুরের প্রথম জন্মদিন পালনের উৎসব সূচনা করলেন তার ভাগ্নি সরলা দেবী চৌধুরানী। তিনি তার আত্মজীবনী ঝরা পাতায় লিখেছেন, রবি মামার প্রথম জন্মোৎসব আমি করাই। অতি ভোরে তার ঘরে তার বিছানার কাছে গিয়ে নিজের হাতে বকুল ফুলের গাঁথা মালা এবং বাজার থেকে আনা বেল ফুলের মালার সঙ্গে অন্যান্য ফুল ও একজোড়া ধুতি চাদর তার পায়ের কাছে রেখে তাকে প্রণাম করলাম এবং জাগিয়ে দিলাম। আর সবাই জেগে উঠলেন, রবির জন্মদিন বলে একটা সাড়া পড়ে গেল। এভাবেই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম জন্মদিন পালনের সূচনা হয়। এরপর আনুমানিক 1937 সাল নাগাদ শান্তিনিকেতনে রবীন্দ্র জয়ন্তী উদযাপন শুরু হলো পয়লা বৈশাখের দিন। কেন? স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের নির্দেশ ছিল। সে সময় তীব্র দাবদাহ থেকে তার ছাত্রছাত্রীদের বাঁচানোর জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। পয়লা বৈশাখের দিনই তার জন্মদিন পালন করার পর তিনি ছুটি দিয়ে দিতেন, যে যার নিজের বাড়িতে ফিরে যেত। এইভাবে তিনি তীব্র দাবদাহ থেকে তার ছাত্রছাত্রীদের বাঁচিয়েছিলেন। একবার তিনি কলকাতায় তার জন্মোৎসবে আইসক্রিম খেয়ে বলেছিলেন, শুধু গান আবৃত্তি আর বক্তৃতায় জন্মোৎসব সার্থক হয় না, সঙ্গে একটু মিষ্টি মুখের ব্যবস্থা থাকাও দরকার। সেই থেকে রবীন্দ্র জন্মোৎসবে মিষ্টি মুখের আয়োজন করা হয়। কবিগুরুর শেষ জন্মদিন পালন করা হয়েছিল শান্তিনিকেতনে। তার অসুস্থ শরীর তখন, সেই অসুস্থ শরীরের কথা মাথায় রেখেই অনাড়ম্বরভাবে পালন করা হয়েছিল তার শেষ জন্মদিন। উদয়নের বারান্দায় আরাম কেদারায় বসে তিনি অনুষ্ঠান দেখেছিলেন। এই তার শেষ জন্মদিন তিনি শুনেছেন মৃত্যুর পদধ্বনি, যার প্রকাশ ঘটেছে তার কবিতায়। আমার এ জন্মদিন মাঝে আমি হারা, আমি চাহি বন্ধুজন যারা, তাহাদের হাতের পরশে মর্তের অন্তিম প্রীতিরসে নিয়ে যাব জীবনের চরম প্রসাদ, নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ। শূন্য ঝুলি আজিকে আমার, দিয়েছি উজাড় করি যাহা কিছু আছিল দিবার। প্রতিদানে যদি কিছু পাই, কিছু স্নেহ কিছু ক্ষমা, তবে তাহার সঙ্গে নিয়ে যাই পারের খেয়ায় যাব যবে ভাষাহীন শেষের উৎসবে। নমস্কার, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের সকল প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে দিতে পারলাম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সংক্রান্ত। আবার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যেতে থাকেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট সেকশনে লিখে জানান আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।